আগামী 19 জানুয়ারি থেকে মাঠে ঘোরাবে বিপিএল এর দশম আসর। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে এই বড় আসরের উদ্বোধনী দিনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর মুখোমুখি হবে দুরন্ত ঢাকা। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সোমবার এক বিবৃতিতে টিকিটের মূল্য নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। গত আসরের তুলনায় টিকিটের মূল্য অনেকটাই বাড়ানো হয়েছে। গত কয়েক বছর ধরে বিপিএল এর দর্শকদের অনীহা ছিল চোখে পড়ার মতো। অনেক সময় দেখা গেছে মাইক দিয়ে ডেকেও টিকিট বিক্রি করতে পারেনি বিসিবি। এর মধ্যেই টিকিট মূল্য বাড়িয়েছে আয়োজকরা। তাই বিপিএল এর দশম আসরে দর্শকদের খেলা দেখার আগ্রহ কতটা থাকবে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। এবারের আসরে ঢাকা পর্বে সর্বনিম্ন 200 টাকা ধরা হয়েছে টিকিটের দাম। এই মূল্যে ইস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা দেখতে পারবে, তবে সর্বোচ্চ 2500 টাকা খরচ করতে হবে গ্রাউন্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার জন্য, যা আগে ছিল 1500 টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ধরা পড়েছে 400 টাকা, যা আগের মূল্য ছিল 300 টাকা। অন্যদিকে ক্লাব হাউসের টিকিট মূল্য 500 থেকে বাড়িয়ে 800 টাকা নির্ধারণ করা হয়েছে।